শুভ সকাল। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজ বাংলা ক্লাস। মূলত যে আমি একাদশ শ্রেণীর যে তিনটি গল্প রয়েছে তার প্রথম গল্প কর্তার ভূত পড়াবো। তো এই গল্পটি পড়ানোর সময় আমি প্রাসঙ্গিক দু একটি কথা বলে নিতে চাই। তোমরা এতদিন পর্যন্ত, দশম শ্রেণী পর্যন্ত যে জাতীয় গল্প পড়ে এসেছ, যে প্লট, যে বিষয়, সেখান থেকে অনেকটা বেরিয়ে এসে এটা কিন্তু একটু আলাদা ধাঁচের গল্প। আমরা তেরানাপথ আবিষ্কার পড়ার সময় আমি এই কথা বলেছিলাম, কিন্তু ওটা ছিল একটু অন্য কোয়ালিটির, এটা একটু অন্য কোয়ালিটির। আমরা ক্লাস এইটে দু একটা কবিতা পড়েছিলাম এরকম, যেমন তোমাদের ছিল লোকটি জানলই না সুভাষ মুখোপাধ্যায়ের, মনে পড়ে? এরকম তোমাদের নাইনে সম্ভবত একটা কবিতা ছিল, ইংরেজি কবিতা, এখন আছে কিনা আমি জানি না, দ্য অটম। তো আসলে আমার এটা বলার উদ্দেশ্য একটাই, যে কবিতা যে গল্পগুলোর বাইরে আমরা যেভাবে দেখি একটা অর্থ আমরা খুঁজে পাই, কিন্তু তার ভেতরে আরও একটা অর্থ লুকিয়ে থাকে। এরকম যদি কোনো লেখা বা কোনো রচনা হয় তাকে আমরা অ্যালিগোরিক বা অ্যালিগোরিক্যাল পোয়েম বা স্টোরি বা রূপক জাতীয় গল্প বা কবিতা বলতে পারি। তো কর্তার ভূত তেমনই রূপক জাতীয় একটি গল্প। কর্তার ভূত গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার লিপিকা গল্পগ্রন্থের অন্তর্গত একটি গল্প হচ্ছে কর্তার ভূত। আমরা লেখক পরিচিতি দুই এক অনুচ্ছেদে ছোট্ট করে একটু আলোচনা করে নেব। আমরা জানি প্রত্যেকেই রবীন্দ্রনাথ সম্পর্কেও কিছু কম বেশি তথ্য আছে আমাদের কাছে, তবুও আমি একবার বলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। কবি যে পরিবার থেকে লেখালেখির জগতে এসেছেন, সাহিত্য চর্চার জগতে এসেছেন, আমরা দেখি পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনিও একজন লেখালেখির জগতের মানুষ ছিলেন। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের যারা দাদা ছিলেন প্রায় জনই লেখালেখির জগতের সঙ্গে যুক্ত ছিলেন। মূলত কয়েকজনের নাম উল্লেখ করতে হয়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তো ঠাকুরবাড়ির এই সাহিত্য চর্চা স্বাভাবিকভাবেই যে সেই বাড়ির ছেলেদেরকে অনুপ্রাণিত করবে, লেখালেখির জগতে উদ্বুদ্ধ করবে, এটা স্বাভাবিক। ফলে সেই সূত্র ধরে রবীন্দ্রনাথ চলে এলেন সাহিত্য জগতে। প্রসঙ্গত একটি কথা তোমাদের মনে রাখা প্রয়োজন, যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কবিতা লেখার মধ্যে দিয়ে সাহিত্য জগতে পদার্পণ করেছেন ঠিকই, এবং কবিতার জন্যই তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন ঠিকই, কিন্তু তার হাতে তার কলমের আঁচড়েই ফুটে উঠেছে জনপ্রিয় ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক। ফলে সাহিত্যের কোনো দিক দিয়ে তাকে আমরা দূরে সরিয়ে রাখতে পারব না। তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ যদি আমরা বলি, অবশ্যই সোনার তরী, গীতিমাল্য গীতালি, চিত্রা চৈতালি, আমরা আরও কিছু কাব্য বলতে পারি, বলাকা পলাতাকা পুরবী মহুয়া, শেষ পর্বের বেশ কিছু কাব্য আছে আমরা উল্লেখ করতে পারি, জন্মদিনে, শেষ সজ্জায়, শেষ লেখা। তার কয়েকটি জনপ্রিয় উপন্যাস যদি আমরা বলি, অবশ্যই চোখের বালি বলতেই হয়, একটা বিশেষ সন্ধিক্ষণে লেখা, নৌকাডুবি, ঘরে বাইরে, দুই বোন, মালঞ্চ, সপ্তর্ষি, এগুলো তার বিখ্যাত উপন্যাস। তার নাটক বলতে তার নাটক ভিন্ন ধারা নাটক আমরা পাই, তবে রূপক সাংকেতিক, আমরা যে রূপক শ্রেণীর গল্প পড়তে যাচ্ছি কর্তার ভূত, ঠিক এই জাতীয় এই শ্রেণীর তিনি বেশ কিছু নাটক রচনা করেছেন, ডাকঘর, রাজা,
অচলায়তন, রক্তকরবী, তারপর তোমার ডাকঘর, এরকম অনেক নাটক রয়েছে তার। এবং এগুলোর একটা অন্যতম বিশেষত্ব কি, এই জাতীয় লেখাগুলোতে দুটো কাহিনী সামান্তরালভাবে এগিয়ে যায়, একটি আভ্যন্তরীণ কাহিনী, একটা বাইরের কাহিনী। এই বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যকার, ছোট গল্পকার 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট আমাদের ছেড়ে চিরবিদায়। তো আমরা খুবই ছোট করে, এত ছোট করে বলা সম্ভব নয়, রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার কর্তারভূত গল্পের বিষয়ের মধ্যে আমরা ঢুকে যাব। আমি এক্ষেত্রে প্রথমে বলি, গল্প যেহেতু রূপক সাংকেতিক জাতীয়, এর ভেতরে একটি আলাদা অর্থ রয়েছে, তাই একটি ক্লাসে না করে কয়েকটি পর্বে ভাগ করে আমরা ক্লাসটা করব, এবং প্রত্যেকে মনোযোগ সহকারে প্রত্যেকটি ক্লাস দেখবে, এটা আমি আশা পোষণ করি। তো কর্তারভূত গল্পে আমরা দেখি যে একজন কর্তা, আমি বাচ্চিক অর্থটা ছোট করে বলি, তারপরে এই ব্যাখ্যার মধ্যে যাচ্ছি, তিনি যখন মারা যাচ্ছেন তখন তার অনুগামী, তার যারা পাশাপাশি থাকে, অনুসরণ করে, তারা এসে কান্না করছে যে ওগো তুমি চলে গেলে আমরা কী করে থাকবো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে বা জানো, যে আমরা জানি গ্রামে যারা বাস করো বা পাড়াগাঁয়ে যারা বাস করো বা শহরেও না হওয়ার কিছু নেই, যখন প্রিয়জন মারা যায় তখন আমাদের আত্মীয় স্বজন, বিশেষ করে মহিলারা, এই বিলাপ করে করে কান্না করে যে ওগো তুমি চলে গেলে আমি কী করে থাকবো। তো এই যে বিষয়টা, সেটা এখানে কর্তারভূত গল্পের মধ্যে আমরা দেখতে পাই। তো ভগবান আবার কিছুটা দয়াবশত বললেন যে তাই নাকি, কর্তা চলে গেলে তোমাদের এতই কষ্ট হবে, তো ঠিক আছে কর্তাকে ভূত করে তোমাদের ঘাড়ে চাপিয়ে দিই। দেখো, গল্পের নাম কর্তার ভূত। কর্তা মানে আমরা জানি যে বাড়ির যিনি হেড বা নিয়ন্ত্রক, বা আমাদের ফ্যামিলির সবচেয়ে বেশি বয়স্ক যে পুরুষ ব্যক্তি তাকে আমরা কর্তা বলি, এবং যার নির্দেশে পুরো পরিবারটা চলে। আর ভূত, ভূত মানে অ্যাকচুয়াল অতীত, প্রকৃত অর্থে অতীত, ভূত মানে কোনো আত্মা নয় এখানে। তবে বলতে পারো যে অতীতের কোনো একটা স্মৃতি বা কোনো একটা অস্তিত্ব যেটা আমরা চিরকাল বহন করে চলি, সেটাই ভূত। তো এই গল্পে ভগবান যখন বললেন যে বুড়ো কর্তাকে ভূত করে তোমাদের ঘাড়ে চাপিয়ে দিই, তখন খুব খুশি হয়েছে দেশবাসী। তারা ভাবলো যে যাই হোক, বুড়ো কর্তাকে যখন ভূত করে চাপিয়ে দেওয়া হলো ঘাড়ে, তখন আর কোনো চিন্তা ভাবনা নেই, বুড়ো কর্তা যেভাবে চলাবে, যে পথে চলবে, আমরাও সেই পথেই চলব। এখানেই মেরুদণ্ডটা তাদের বাঁকা হয়ে গেল, তারা বুঝতে পারল না, তাই ভূত শাসনতন্ত্র নিয়েই চলতে শুরু করল। কিন্তু এভাবে কতদিন যায়, কিছুদিন যাওয়ার পর মানুষ বুঝতে পারল যে এইভাবে ভূত শাসনতন্ত্রকে বেশি দিন রেহাই দেওয়া যাবে না। একের পর এক তারা এই ভূত শাসনতন্ত্রের বিরুদ্ধে কিছুটা সোচ্চার হতে শুরু করল। বিশেষ করে যারা সমাজের শিরোমণি চূড়ামণি দল, তাদেরকে সে বারবার অনুরোধ, কাকুতি মিনতি করতে শুরু করল যে কর্তার এই ভূত আমাদেরকে ছেড়ে কি যাবে না। যারা শিরোমণি চূড়ামণি দল তারা বলল সে কী রে, কর্তা ঘাড়ে বসে আছে, সে তো তারা দিব্যি নিশ্চিন্তায় দিন যাপন করবি, এতে চিন্তার তো কিছু নেই। বরং যারা ভূতকে অনুসরণ করে চলে তাদের তো কোনো চিন্তা ভাবনা থাকে না, কারণ অতীতকে নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই আমাদের, যত ভাবনা ভবিষ্যৎকে নিয়ে। কিছু কিছু মানুষ যারা কম বোঝে, যারা ধর্মীয় গোড়ামি সংস্কার আবদ্ধ, তারা নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করে, তারাই ভূত শাসনতন্ত্র নিয়ে কিছু বলে না। কিন্তু সমাজের যারা তরুণ প্রজন্ম, যারা বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে যে কোনো বিষয়কে খণ্ডন করতে চায়, তারা বিষয়টাকে মেনে নিতে চায় না।
তারা বলে যে করে পারি ভূত ছাড়াব। কিন্তু সমাজের শিরোমণি চূড়ামণির দল তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং এই ভূত শাসনতন্ত্রটাকে সারা জীবন মেনে নেওয়ার জন্য পক্ষপাতিত্ব করে। কিন্তু সমাজের এই সূক্ষ্ম বিবেচক এই তরুণ প্রজন্ম তারা বুঝতে পারে যে আমাদের দেশের মানুষকে ভূতে পেয়ে বসেছে, অন্য দেশের মানুষকে তো ভূতে পেয়ে বসেনি। তাই ভূতের পিছনে ব্যাগার খাটতে খাটতে আমাদের শরীর থেকে কেবল তেজ বেরিয়ে যায়, আর তেজ বেরিয়ে গেলে আমরা কি শান্ত হয়ে পড়ি? একজন শিশু যতক্ষণ ঘুমোয় ততক্ষণই বাবা মার শান্তি, জেগে গেলেই শুরু হয়ে যায় টর্চার অত্যাচার, তাই তো? তো এই যে ভূত তাড়ানোর প্রচেষ্টা ক্রমশ চলতে শুরু করে, একসময় এই নবীন প্রজন্ম সরাসরি কর্তার মুখোমুখি হয়, সেই ভূতের মুখোমুখি হয় আর বলে, কর্তা এখনো কি তোমার ছাড়ার সময় হয়নি? কর্তা বলে ওঠে, ওরে পাগল, আমি তোদেরকে ধরেও নেই ছেড়েও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। একটা বাংলা সিনেমায় একটা ডায়লগ দেখেছিলাম, তো ওখানে যে নায়ক সে বলছিল একটা ভিলেনকে বলছে যে আমি রাক্ষস নয় যে মেরে দেব, আর দেবতা নয় যে ছেড়ে দেব, মারা আর ছাড়ার মাঝে লটকে দেব। তো ঠিক কর্তার ভূতটা কী করেছে আমাদেরকে, ছাড়েও নি ধরেও নি, বরং ধরা আর ছাড়ার মাঝে লটকে রেখেছে। তো এই কর্তার ভূত গল্পের খুবই ছোট করে আমি সাবস্টেন্সটা জিস্টটা সিনপসিসটা বললাম, আমি পরবর্তী সময়ে তোমাদের ব্যাখ্যায় যাব, ক্লাস বড় হয়ে যাচ্ছে, ততক্ষণে প্রত্যেকে পড়ো, প্রত্যেকে টেক্সটটা ভালো করে চোখ বুলাও এবং পরের ক্লাসে চোখ রাখো।